হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? ঈদের পরে তো আমি আবারও চলে এলাম। ঈদের পরে সবাই কেমন আছেন খোঁজখবর নিতে, আবার গল্পও করতে। হ্যাঁ, তো সবাই ভালো আছেন তো? আর ঈদ কেমন কেটেছে সবাই কিন্তু কমেন্ট করে আমাকে জানাবেন। হ্যাঁ, আমার তো ভীষণ ভীষণই ভালো কেটেছে। ঈদের মানে আগের দিন থেকেই ভালো কেটেছে, আর কোরবানির ঈদ তো তো এখন ভালোই কাটছে। হ্যাঁ, তো ভাবলাম যে আপনাদের সাথে একটু আবার গল্প করা যাক। তো প্রতিদিনের মতন আবার রিলসগুলো আমি বানিয়ে নিলাম, বানিয়ে নিয়ে আবার গল্প করতে চলে এলাম। গল্পই করে যাচ্ছি, রিলসই বানিয়ে যাচ্ছি, কিছু তো হচ্ছে না। হ্যাঁ, সফল যে কবে হব তো জানি না, তো তবুও এটা আমার ভালো লাগে, তাই আমি মানে রেগুলার একটা ভাবি, এটা আমার কাজ, তো সেই কাজটা আমি কিন্তু করতে আসি। আর ভাবলাম আর টুকিটাকি কিছু কথা আপনাদের সাথে শেয়ার করা যাক, তো এই জন্যই চলে এলাম আপনাদের সাথে গল্প করতে। আর একটা মানে মানে প্রতিটা মানুষের জীবনে খুব গুরুত্বপূর্ণ একটা কথা হচ্ছে, যেটা আমার নিজে আমি নিজে এই কথাগুলো মানে ঠগেছি এই সব জিনিসগুলো, তো এই জন্যই আমি বলছি, মানে আমার নিজেরগুলোই আমি বলছি আপনাদের। আপনাদের কি মানে মতামত সেটা তো আমি জানি না। সেটা হচ্ছে যে কখনো কাউকে নিজের দুর্বলতার কথাগুলো জানাবেন না। যদি নিজের কোন কোন জায়গায় আপনার দুর্বল সেই জিনিসটা যদি অন্য কাউকে আপনি বলেন, তো সেই মানুষ কখন সেই দুর্বলতার সুযোগ নেবে আপনি বুঝতেও পারবেন না। তো এই জন্য বলবো, নিজের দুর্বলের জায়গাগুলো কাউকেই শেয়ার করবেন না। দুর্বলের জায়গাগুলো, নিজের একদম পার্সোনাল গোপন কথাগুলো, যেগুলো আগেও আমি বলেছি, তো আবারও ওই জন্য বলছি যে এগুলো কাউকেই বলবেন না। তো মানুষ সবাই ভালো হয় না, মানে ভালো হয় না এটা বলবো না, ভালো তো অবশ্যই হয়, এবার আপনার উপরে আপনি কতটা বিশ্বাস করবেন। তো আমি এরকম যে মানুষকে সহজেই বিশ্বাস করতাম অনেক আগে, মানে চোখ বন্ধ করে মুখের কথাতেই বিশ্বাস করতাম, কিন্তু আমি এত পরিমাণ ঠগেছি 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 যে এখন আমি মানুষকে বিশ্বাস করতে পারি না। শুনি কথা ঠিক, তারপর নিজের একটা মানে বুদ্ধি আছে সেটা দিয়ে বিচার করি, তারপরে আমি ডিসিশান নিই, হট করে আমি ডিসিশানও নিই না। তো যাই হোক, ঠগে ঠগে লাইফে অনেক কিছু শিখেছি, সেইগুলোই আপনাদের সাথে আর কি বলি। অনেকে আবার বলেন যে এগুলো অনলাইনে এগুলো বলা ঠিক না, গল্প করা ঠিক না, তো আমি এটাই বলতে চাই যে যেগুলো আমি ঠগেছি লাইফে সেগুলো আপনারা যাতে না ঠগেন সেইগুলো আর কি মানে বলতে এসেছি, আর আপনাদের সাথে একটু গল্প করতে এসেছি, আর কি গল্প করবো বলেন। তো যাই হোক, সবাই মানে যাদের যাদের ভালো লাগবে কমেন্ট করবেন অবশ্যই, যদি ভালো লাগে, আর যদি খারাপ লাগে তাও কমেন্ট করবেন। আপনাদের মতামতটা আমি মানে জানা হবে আমার, আপনারা কেমন মানে আপনাদের মতামতটা কেমন। তো যাই হোক, এরকম করেই জীবন, আর কি বলবো। আর আর একটা জিনিসও লাইফে খুবই মানে গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে আমি পরের ভিডিওতে বলবো, এখন আর ভিডিওটা বড় করব না, কারণ হচ্ছে এখনও খাওয়া হয়নি, তো খেতে হবে। আর এই ভিডিওটা দেখে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন, আর ঈদে কে কী করলেন, কী কে কেমন খাওয়া দাওয়া করেছেন অবশ্যই অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন। তো সবাই কেমন আছেন সেটাও কিন্তু জানাবেন। আর আমার ভিডিওগুলো যাদের ভালো লাগবে না তারা কিন্তু দেখবেন না, যাদের ভালো লাগবে তারাই শুধু দেখবেন, ঠিক আছে? অনেকের তো পছন্দ করেন না গল্প করা, তো যাদের পছন্দ হয় না তারা দেখবেন না। আমার এরকম জোর জবরদস্তি নেই যে আমার আমি গল্প করতে এসেছি আপনাদের দেখতেই হবে শুনতেই হবে, এরকম কিছু না, তো সেটা আপনাদের উপরে। তো ঠিক আছে, এখন এই পর্যন্তই, তো এখন আমি চলে যাচ্ছি, টাটা বাই, সবাই ভালো থাকবেন।